গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, দেখেছো আজকে কি বার সেটাই মাথার থেকে আউট হয়ে গেছে। আসলে এত গান বাজনা মানে কটা দিন ধরে শুনছি না, এতক্ষণ পর্যন্ত একটু আস্তে ছিল রাত মাঝরাত থেকে, এখন আবার আস্তে আস্তে জোরে হচ্ছে। মানে আর মানে তোমাদের সাথে যে কথা বলবো বা কোনো কাজ করব বা বাড়িতে কারোর সাথে একটা কথা বলবো সেটা ইচ্ছা করছে না। ভাবলাম সকালে উঠে আগে একটু ছাদে যাই, ছাদে গিয়ে মানে ওই যে ল্যাদ ল্যাদ ব্যাপারটা সেটা আগে দূর করে আসি, এনার্জিটা ফিরিয়ে নিয়ে আসি ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে। সে হচ্ছে না, ছাদে এত জোরে আওয়াজ না, ওখানে গিয়ে দুদণ্ড বসতে পারবো না, দাঁড়াতে পারবো না, তোমাদের সাথে কথা বলতে পারবো। তো ওই ব্যালকনিতেই আসলাম, এখানে এসে গাছগুলোকে দেখছিলাম যে জল টল আছে কিনা, যেহেতু এবারের গাছগুলো আমি কোকোপিটে বসিয়েছি অধিকাংশ। মুখে রোদটা লাগছে, কি ভালো লাগছে সকালের রোদ, সবে সূর্য দেবতা উঠেছে। কোকোপিটে বসিয়েছি তো, এবার গাছের বাড়ন্তটা দেখছি মোটামুটি বেশ ভালোই হচ্ছে। আর ফুল গাছগুলো ছোট কিন্তু এখনো সেভাবে বাড়েনি, লেবু গাছগুলোতে কুচি কুচি পাতা বেরিয়েছে, মানে জালি জালি অনেক পাতা বেরিয়েছে। তো দেখা যাক এরা কতদূর কি হয়। এদের আর জল লাগবে না, কোকোপিটে জল মোটামুটি এক দুদিন দিলে থাকে। কি বলতে এসেছিলে, কি বলতে এসেছিল আমাকে? কি একটা বলতে এসেছিল, ফুল গাছে না লাগিয়েছিলাম, ফুলের পাতা নেই কিন্তু ফুল হচ্ছে, ছোট্ট একটা কুঁড়ি এসছে, দেখেছো? এটা কুঁড়ি না পাতা, মনে তো হচ্ছে ফুলের কুঁড়ি। এই গাছে সবে ছোট ছোট পাতা বেরোচ্ছে, এখনো পর্যন্ত হয়নি। এই যে এগুলো সব গরমের ফুল, ওই দেখো সূর্য দেবতা উঠেছে, সবে উকি ঝুঁকি মারছে। সকালবেলাটা কি ভালো লাগে আকাশটা, তাই না? একটু শান্ত থাকলে, নির্বিড়ি থাকলে আরো ভালো লাগে। দেখবে আমার কতগুলো গাছ বেরিয়েছে, চারটে না পাঁচটা দানা বসিয়েছিলাম, তার মধ্যে হয়েছে শশার গাছ, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে করলা গাছ, করলা উচ্ছে গাছ, এই সমস্ত গাছ বসিয়েছিলাম, তিনটে চারা বেরিয়েছে। আরও অনেক চারা এনেছি, চারা বলতে বীজ এনেছি, তো বীজগুলোকে বসাবো, এখনো সময় পাইনি। এগুলো এখানে হতে থাক, দেখি কেমন হয়। সব বাসন কোসন মাজা হয়ে গেছে, কালকে রাতেই মেজে সব জড়ো করে করে রেখেছিলাম। কালকে রাত্রেবেলা আমি এডিট করে তারপরে ঘুমিয়েছি, তখন বাজে দুটো আড়াইটা বাজে। কালকে রাত্রেবেলা জেগে একটা বিশেষ কাজ করছিলাম, প্লাস আমার সাথে সাথে কোয়েলকেও জাগিয়ে রেখেছিলাম। এখন সব ঘুমাচ্ছে, আমি তো উঠে গেছি তাড়াতাড়ি করে, কিন্তু এখন সব ঘুমাচ্ছে। দেখি বেলার দিকে যদি সময় পাই, সময় পাবো না যদিও, এডিট রয়েছে, ভয়েস দেওয়ার রয়েছে, মানে এডিটটা করে রেখেছি, ভয়েস দেওয়ার রয়েছে, সেগুলো করতে হবে, রান্নাবান্না রয়েছে সেটাও করতে হবে। একটু কেমন লাগছে শরীরটা, তো কিছু করার নেই, সারাদিন তো নিজের ভিডিওর কাজে ব্যস্ত থাকি, রাতে একটু সময় দিতে হয় নিজের আরও যে এক্সট্রা কাজগুলো সেই কাজে, না হলে সম্ভব না। সে কাজে কোনো কাজ তুমি যখন শিখবে বা করবে বা জয়েন করবে, সেগুলো তোমাকে হাত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো কিছু হয় না বন্ধু, প্র্যাকটিস তো করতেই হবে। তুমি সাথে যাবো মানে জেগে থাকো, ঘুমিয়ে থাকো, আর খাও না খাও তোমাকে তোমার কাজগুলো কমপ্লিট করতে হবে। কথা বলছি দেখেছি কীভাবে ওদের ভাতটা বসাবো, আলু সিদ্ধ ভাত, আর এদিকে একটু চা করি, চা খেয়ে ক্লান্তিটা আগে ছাড়িনি।
আজকে মাশরুমটা রান্না করে ফেলতেই হবে, না হলে এটা নষ্ট হয়ে যাবে, কারণ মাশরুম বেশি দিন ভালো থাকে না। এই যে ফ্রিজ থেকে বের করে রাখলাম যাতে অন্য কিছুর দিকে নজর আর না যায়। আর এবার হচ্ছে বের করব এঁচড়। এনেছিলাম এঁচড়গুলো, আজকে রান্না করা হবে না, কালকে চিংড়ি মাছ এনে তারপরে রান্না করা হবে। আর এই ডাটা করব, আর দেখি যদি মাছ খাবে বলে তো তবে তখন দেখা যাবে। আয় আসো আসো আসো, এখানে আসো, বিছানা পড়ে বস, তো যেখানে ইচ্ছে বস, বস বসে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, এই যে দুই ব্যক্তি আমরা জেগে রয়েছি, চা নিয়ে এই ঘরে আসলাম। দরজাটা খুলে এনার স্বভাব আছে জানো তো, যখন আমি এই ঘরে আসি ও তো সবসময় আমার সাথে সাথে সারাদিন আমার পেছন পেছন, আমার লেজুর আমার পেছন পেছন থাকে। যখন এই ঘরে আসবো ভয়েস দিতে, এই ঘরে একমাত্র আমি ভয়েস দেওয়ার জন্যই আসি, ভয়েস দেওয়ার কাজেই আসি। বা আমি একান্তে ভিডিও এডিট করব, আমি ডাইরেক্ট ভিডিও করলাম ভয়েস ওভার না দিয়ে, একান্তে ভিডিও এডিট করব। আমার মাইক্রো মানে হেডফোনটাও ইয়ারফোনটাও গেছে, শেষ হয়ে নষ্ট হয়ে গেছে টানাটানি লেগে, তখন ইনি আমার ধারে এসে বসে থাকবে। বিকু খাবা, বিকু খাবা। দশ মিনিট ধরে বসে মাশরুমটাকে কেটে রাখলাম। মাশরুম না মানে একটু যেন কেমন হয়, এগুলোকে ভালো করে না ছাড়ালে, তাও দেখো দুটো একটা আমি ভুল করে দিয়ে দিয়েছি। এই যে এই কালো কালোগুলো না ফেলে দিতে হয়, আর এই ছালটা ওপর থেকে তুলে দিতে হয়। আমি জানি না এটা তোমরা করো কি না, কিন্তু এটা আমি যদিও করি, ওই জন্য একটু কাটতে বেশি সময় লাগে। তো মাশরুমটা কেটে নিলাম, আর ভাবছি একটু মাছও বের করবো, কারণ মাশরুম তো অল্প, একবেলার জন্য হবে। তো মাছটা বের করে নিলে কী হবে, রাতে আর আমাকে রান্না করতে হবে না, কারণ রাতে তো আমি বাড়িতে থাকবো না। চলো পাবদা মাছটাই বের করি আজকে, সেই পাবদা মাছ সেদিন বেছে টেছে রাখলাম, এটাকে বের করি, কয়েক পিস রান্না করব। আর ভুট্টা এনে রেখে দিয়েছি ডিপ ফ্রিজের মধ্যে, দেখি মেয়ে যেদিন বাড়ি থাকবে সেদিন বানিয়ে দেবো, কারণ ও তো খেতে ভালোবাসে, মেয়ে আর কোয়েল তো একসাথেই পড়ে, তো দুজনে যেদিন বাড়ি থাকবে সেদিন বানিয়ে দেবো। রান্না করবো পাবদা মাছ। তো দেখো পাবদা মাছগুলো নুন হলুদ মাখিয়ে এখানে ভাজতে বসিয়েছি, আর এত ফাটা ফাটছে দেখে, মানে ওলটাতে গিয়ে আমি পাল্টে মানে যে পাল্টে দেবো খুন্তি দিয়ে, সেটা করতে গিয়েও ভয় পাচ্ছি। শিলের মধ্যে সব মশলা বেটে শিলটাকে ধুয়ে টুয়ে রেখে দিলাম, আর শিলের মধ্যে শুধু বেটেছি হচ্ছে লঙ্কা আর রসুন, আর এটা হচ্ছে গিয়ে সর্ষে বাটা, সর্ষে বাটা দেবো একটুখানি মাশরুমের মধ্যে, আর এগুলো সব ওই কুচিয়ে নিয়েছি, টমেটো আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, আর এটা বেটেছি এটা বেটেছি, আর ছোটো ছোটো করে আলু কেটেছি মাশরুমে দেবো বলে, একটু বেশি করেই কাটলাম কারণ মাশরুমটা অল্প, অল্প বলতে দু প্যাকেট এনেছি, কিন্তু ওটা তো হবে না, ওই জন্য আলুটা একটু বেশি করে দিলে কি হয় মাখা মাখা হয় আর খেতেও ভালো লাগে। আর মাশরুমটা তো আগেই কেটে ধুয়ে রেখেছি, কিন্তু এটা তাড়াতাড়ি রান্না করতে হবে, কালো কালো হয়ে যাচ্ছে। এসে তিনটেই মানে আর কি তিনটের মধ্যে তিনটে জিনিস বসিয়েছি, একটার মধ্যে হচ্ছে চিকেন সেদ্ধ হচ্ছে, আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা একটু লাল লাল করে ভেজেছি পাবদা মাছ। তো আর যে মানে ভাত ছিল আজকে, মনে হচ্ছিল যেন আমার ভিতর থেকে কেটে উঠছে, এত জনের আওয়াজ হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে। আর এদিকে হচ্ছে মাছের মশলা কষাচ্ছি, আর এখানে
কি বলা যাবে মতো কাজ, দুটোর মধ্যে একই মশলা দেবো, একই কড়াইতে এতক্ষণ কষাতে বসিয়ে দিলে হয়ে যেত, মাছটা নামিয়ে মশলাটা আলাদা করে ঝোল দিয়ে দিতাম মাছের মধ্যে, আমি দুতরফা আলাদা আলাদা করে রান্না করবো বলে আলাদা আলাদা করে একই মশলা আলাদা আলাদা করে দুবার কষাচ্ছি। মানে ভাবো কত কোয়ালিটির পাগল আছে পৃথিবীতে। আর আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায়। সিটি করার সময় হয়ে গেছে, কষিয়ে মাছটা তুলে দেবো জল দিয়ে, আর নামানোর আগে একটু সর্ষে বাটা গাছ এটার মধ্যেও তাই দুটোই তেল, এটা শুধু নামানোর আগে একটু চিনি একটু ধনে পাতা দেবো, আর পাবদা মাছের মধ্যে পাবদা মাছে একটু ধনে পাতা দেওয়া যায়, অসুবিধে নেই। আজকে আবার শ্যাম্পু করতে হবে, কারণ কালকে আমাদের হেয়ার আছে, হেয়ারের উপর প্র্যাকটিস, আমরা হচ্ছে 8 জন স্টুডেন্ট, একজন আরেকজনের ওপর আর কি প্র্যাকটিস করতে হবে, সবাইকে মানে শ্যাম্পু করে তারপরে যেতে হবে, কারণ শ্যাম্পু করে যেতে বলেছে, তেল টেল থাকলে হবে না, ঠিক আছে। ওই জন্য কালকে তখন বাজে রাত 1টা বাজে, পৌনে 1টা বাজে, তখন কোয়েলের ওপর মেকআপ প্র্যাকটিস কমপ্লিট হয়েছে, সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমার সব কাজ কমপ্লিট করে তারপরে আমি বসি মেকআপ করতে, মেকআপ প্র্যাকটিস করতে আর কি। ওকেও জানিয়ে রেখেছি কালকে বেচারা, ও বলছে আমার কিছু কষ্ট হচ্ছে না মানে তুমি করো, বসেছি সেই তখন বাজে 11:30, না 10:30, 10:30 বাজে, ঠিক টাইমটা মনে নেই, উঠেছি 1টার সময়, অনেকটা সময় লেগেছে, যেহেতু হেয়ারটা এখনও ভালোভাবে মানে শিখতে পারিনি, এখনও পর্যন্ত ভালোভাবে না এখনও শিখতে পারিনি, তো ওই জন্য হেয়ারটা করিনি, শুধু পুরো একদম ফেস মেকআপটা প্র্যাকটিস করেছি যতটা শিখেছি, তো এরপরে আস্তে আস্তে আরও হবে, নিজেকেও কিছু শিখতে হবে। এখানে রয়েছে পাবদা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ আদা, আদা নয় আদা ছাড়া আর কি যা যা দেয় সব, আর এটা হচ্ছে সেম মশলা দিয়ে মাশরুম। করবো না এত পরেই করবো বা এখন মতো করবো, এর মধ্যে রয়েছে আমার স্বপ্ন, আর আমার এই স্বপ্নটা পূরণ করেছে আমার কর্তাবশায়, তাই সবার সামনে থ্যাংক ইউ বলবো বলে বললাম ক্যামেরাটা একটু ধরে দেবে আমাকে। দেখো আমার অনেক সময় হয় এটা যে সবার ইচ্ছা পূরণ করতে করতে, সবার স্বপ্ন পূরণ করতে করতে আমরা আমাদের স্বপ্নগুলো ভুলে যাই, তো আমাদের জীবনে এমন একটা মানুষ আমাদের দরকার, আর প্রতিটা মেয়ের জীবনেই দরকার, ভগবানকে বলবো শুধু এই জন্মে না প্রতিটা জন্মে যেন আমি ওকে পাই। আমাদের অনেক ইচ্ছা থাকে যেগুলো আমরা অনেক সময় ছোটোবেলায় অনেক ইচ্ছা থাকে যে আমি এটা হব ভবিষ্যতে বা এটা করব, বা অনেক সময় বিয়ের পরেও ইচ্ছা থাকে, তো কি হয় আমরা টাকা অনেক সময় টাকার জন্য পিছিয়ে আসি, অনেক সময় ফ্যামিলি মেম্বারদের টাইম দিতে গিয়ে পিছিয়ে আসি, আমাদের স্বপ্নগুলোই ধামাচাপা পড়ে যায়, তো ওই জন্যই বললাম এমন একটা মানুষ আমাদের দরকার যে মানুষটা আমাদের স্বপ্নটাকে পূরণ করবে, আমাদেরকে আর উৎসাহিত করবে যে হ্যাঁ তুমি তোমার কাজটা করো, হবে হবে হবে, আমি যে কোনো কাজে এগিয়েছি কখনো আমাকে কেউ বলেনি যে তুমি এই কাজটা করো না সাকসেসফুল হবে না, বলে কি হবে কি না হবে সেটা পরের কথা, আগে চেষ্টা তো করো। আমরা মানুষ, আমরা মানে 10টা কাজে যদি আমরা হাত দিই সেখানে হয়তো 1টা বা 2টো কাজে আমরা সাকসেসফুল হব, এবার যদি আমরা মনে করি যে আমি 10টা বা আমি 1টা কাজে হাত দিলে আমি সেটাই সাকসেসফুল হবো, তাহলে সেটা কখনো হয় না। তো মানুষ এই জন্যই আমরা, যে আমরা যতবার পড়বো ততবার উঠে দাঁড়াতে পারলে এক জায়গায় গিয়ে আমরা সাকসেস পাবো, এটা আমার কথা। চেষ্টা করো কি হবে সেটা তো ফলাফল পরে দেখা যাবে, আগে তো চেষ্টা করো। এর মধ্যে রয়েছে আমার প্রচুর প্রচুর টাকার জিনিস, তো কি আছে সেটা হয়তো আজকে ব্লগে তোমাদেরকে বলবো না, আস্তে আস্তে তোমাদেরকে আমি বলবো জিনিসগুলো যে কি হতে চলেছে কি করছি আমি, কিন্তু এটুকুনি বলবো যে দীর্ঘদিনের পুঁজি আছে আমার এর মধ্যে, আমার অনেক মাসের প্রমোশন ভিডিও টাকা সব এর মধ্যে আছে, গুছিয়ে গুছিয়ে ও রেখেছিল আমাকে এই জিনিসগুলো কিনে দেবে বলে, তো কি আছে এখন দেখাবো না তোমাদেরকে, পরে দেখাবো বা পরে এই বিষয়টা বলবো, তো অনেকে বুঝে যাবে, কারণ হ্যাঁ অনেকেই বুঝে যাবে, অনেকেই বুঝে যাবে, জানি প্যাকেটের নাম টাম গুলো দেখে অনেকে বুঝে যাবে, যারা বুঝতে পেরেছে তারা তো বুঝেই গেছে, আর অনেকে আমার মনের কথা অলরেডি বুঝে যাবো। নতুন গানে নাচ তুলছে তাই নাকি, খুব খুশি, আমরা এখন নাচের স্কুলে যাচ্ছি, এখন ক্লাস স্কুল একই তো, ক্লাসটা হয় কোথায়, স্কুলেই তো হয় তাই না, ওটা তো নাচের স্কুলই, ম্যাডাম আছে, না ব্যাচ নয় ক্লাস স্কুল, যাই হোক স্কুলই বলে, নতুন গানে নাচ তুলছে তাই কি মজা হয় ওর, মানে এখন আর কামাই করি না বেশি, মাঝখানে কদিন বেশ কামাই হয়েছে, চলো যাই আর কি বলবো তাই না, কি মজা হচ্ছে, পিঠে একটা ব্যাগ নিয়েছে মাঝখানে ছোট বেশি বাড়ি গেছিলাম, দেখো নি
না, ছোটো পিসি বাড়ি গেছিলাম তখন কামাই হয়নি, তখন ক্লাস করিয়ে নিয়ে গেছিলাম, আবার পরের সপ্তাহে এসে করিয়েছিলাম। ওদের ম্যাডাম দু সপ্তাহ বাড়ি ছিল না, ছুটি দিয়েছিল, তারপরে আমি নিজে এক সপ্তাহ যাইনি, তিন সপ্তাহ মানে একটা মাস মোটামুটি কামাই হয়ে গেছে। 11:30 বাজে এখন, আমরা শুয়ে পড়েছি, আর একজনকে দেখবে, এই দেখো আর একজন এখানে শুয়েছে, কি মজা করে শুয়ে রয়েছে। আর অনেকে জিজ্ঞাসা, অনেকে না মানে একজন জিজ্ঞাসা করেছে পেস্তার চোখ ঠিক আছে কি না, চোখ ঠিক আছে মানে চোখ ঠিক হয়ে গেছে, চোখে যে প্রবলেমটা হয়েছিল, অ্যালার্জিটা হয়েছিল সেগুলো কমে গেছে, দাগ ছিল এখনও আছে, হালকা আছে দাগগুলো, তো ওগুলো আর কি আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে গেছে অনেকটা, পুরোই কমে গেছে বলতে গেলে, একটু হালকা হালকা দাগগুলো আছে। তো মানে নতুন স্কিন হতে এগুলো তো একটু সময় লাগবে। আর একজনকে একটু বকা দিয়েছি, এডিট করছিলাম আমাকে, কালকে তো আমি বাড়িতে থাকবো না, বললাম তাড়াতাড়ি করে এডিটটা করতে দে, সকাল সকাল তাড়াতাড়ি করে উঠতে হবে, আবার না হলে দেরি হয়ে যায় আমার যেতে যেতে, তো বকা দিয়েছি জোরে একখানা, ওই জন্য মুখ ফুলিয়ে রাগ করে কান্নাকাটি করে শুয়ে পড়েছে। ওমা এত হামি দাও, ওমায় এত হামি দাও, চকে তাটা করে দাও, এদিকে ঘুরে আমার দিকে ঘোরো, আমার দিকে ঘুরে তা, আমার দিকে ঘুরে টাটা করো সবাইকে, টাটা, চলো টাটা বাবা, গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে।